हेलो माय लवली व्यूअर्स, वेलकम बैक टू टेल्स ऑफ डीज। टेल्स ऑफ डीजर आरो एक एपिसोड देखार जन्य तुम्हारे असंख्य धन्यवाद। प्लीज आरो फुल सपोर्ट करो जाते आमरा आरो खूब ताड़ाताड़ी ग्रो करते पारी। एनीवे आजकेर ए वीडियोटा तुम्हारे एक खूब हैप्पी मोमेंट आमार देखानोर जन्य, माने आमी आज के खूब ही खुशी। खुशीटार कारण आस्ते आस्ते जानते ही पारबे, बट ताओ आमी हालका तुम्हारे बोले राखी जे जारा जानो जे आमी बाइरे आछी, तारा निश्चय डेफिनेटली बोझो जे कोलकातार बाइरे फिश पावाटा माने माच पावाटा इज वेरि डिफिकल्ट। एंड जारा स्पेशलि बांगाली लाइक मी, एंड ट्रस्ट मी आमी चिकेनेर थेके मेनलि फिश लवर बोलते पारो। सो फॉर मी टू स्टे विदाउट फिश इज वेरि डिफिकल्ट। सो इट्स बीन अ मंथ जे आमी माच खाइनी। एंड यू नो यूके ते बांगाली माच पावा माने इज वेरि डिफिकल्ट, स्पेशलि द प्लेस वेयर आई एम स्टेइंग। तो जाइ होक बहु कष्टे ओनी एकटा रुई माच निये एसेछे। যদিও বা মার্কেটে মাছ ছিল, মানে মার্কেট বলতে এখানে সুপার মার্কেট কিছু কিছু আছে, ওখানে মাছ পাওয়া যায়। ডেফিনেটলি আমরা ফ্রেশ ফিশ পাই না, মানে হয় না যেটাকে বলি আমরা বাংলা ভাষায় জ্যান্ত মাছ, জ্যান্ত রুই, জ্যান্ত কাতলা। দিস ইজ ভেরি ডিফিকাল্ট, মানে ইউ ক্যান্ট গেট এনি জ্যান্ত মাছ ওভার হিয়ার। তো যাই হোক, সব ফ্রোজেন থাকে। তো ফ্রোজেনের মধ্যে অনি সেদিনকার নিয়ে এলো রুই মাছ। তো এক মাস বাদে আই গট টু সি ইন মাই আইস দ্যাট রুই মাছ। তো কাতলা মাছ, রুই মাছ এগুলো পেয়েছিল, কিন্তু গোটা পেয়েছিল। তো গোটাটা আমাদের দুজনের পক্ষে সেরম পসিবল না খাওয়া, কারণ কি অনি ডাজেন্ট লাভ ফিশ দ্যাট মাচ লাইক মি। তো যাই হোক, অল্প কিছুটা নিয়ে এসেছে, ওর মধ্যে হার্ডলি ছিল তোমার 6-7 পিস। তো 6-7 পিসের মধ্যে আমি 4-5টা টুকরো তোমার রেখে বাকি দুটো টুকরো রেখে দিয়েছি ফ্রিজে। তো ওই পিসটা বানাবো। তো আমি এত সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর কোথা থেকে কিনেছে অনি সেটাও বলে দিচ্ছি। কোরিয়ান্ডার বলে একটা এখানে সুপার মার্কেট আছে, সো ওইখান থেকে ও এই মাছটা কিনে নিয়ে এসেছে। অ্যান্ড আবারও বলছি, আই অ্যাম সুপার হ্যাপি, ট্রাস্ট মি আই অ্যাম সুপার হ্যাপি। তো কারা কারা তোমরা মাছ খেতে ভালোবাসো সেটা কাইন্ডলি কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না। মানে মানে আমার মতো এরকম মাছ লাভার পেলে তো অনেক গল্প হতে পারে, রাইট? সো যাই হোক, তো লেটস মুভ ইন টু দি এন্টায়ার রেসিপি। অ্যান্ড পাশে থেকো আর ভিডিওটা প্লিজ এন্ড অব দি দেখো। সো লেটস গো। বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে সাদা তেল। তোমাদের কাছে যদি সর্ষের তেল থাকে তো ডেফিনেটলি সর্ষের তেল ব্যবহার করো। তো যাই হোক, তোমার তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ফাইনলি চপড তোমার পেঁয়াজ ছিল বারিস্তা বানানোর জন্য। তো বারিস্তাটা হতে হতে আমি মাছগুলোর গায়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে আমার বারিস্তাটা হতে থাকছে। বাই দ্য ওয়ে বন্ধুরা, একটা কথা বলতে ভুলেই গেছি যে আমি কিন্তু এইখানে শুধু রান্না করা দেখাবো না, আমি রান্না করার পর বিহাইন্ড দ্য সিনও দেখাবো যে কীভাবে আমি কিচেনটা ক্লিয়ার করছি। তো যাই হোক, মাছগুলো এক এক করে ভেজে নিলাম লাল লাল করে। ভাজার পর আমি কয়েকটা আলু কেটে নিয়েছিলাম একটু লম্বা লম্বা করে, কারণ কিন্তু মাছের মধ্যে আলু বেশ টেস্টি লাগে। ও আলুগুলো একটু লাল লাল ভেজে নিলাম হলুদ আর নুন দিয়ে। দেওয়ার পর তেলের মধ্যে গরম করে নিলাম হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা হালকা একটু যখন শুকিয়ে আসবে, মানে ময়েশ্চারটা যখন চলে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে আমি জল। জল দেওয়ার পর এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। তার মধ্যে ছিল জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ছিল তোমার হলুদ। তারপর শুকিয়ে হালকা হালকা করে ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর এক এক করে ধরো দিলাম আমি টম্যাটো। টম্যাটো অপশনাল, টম্যাটোর পরে দিয়েছি টক দই। তারপর সেই হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু আমি পুরো মশলাটা ভেজেছি। একটা সুন্দর লালচে ভাব আসবে এর মধ্যে।
যখন তেল ছাড়া শুরু করবে মশলা থেকে তার মধ্যে দিয়ে দিয়েছি জল জলটা ডেফিনেটলি গরম নিও গরম নেওয়ার পর যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে আলু আর মাছগুলো দিয়ে বসিয়ে রাখলাম এর ফাঁকে কিন্তু দেখো আমি কিভাবে কিচেনটা ক্লিয়ার করি ফার্স্ট অফ অল আমার যা যা সব মশলার কৌটো যা যা তোমার হাতের তরকারি ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল ওগুলো আমি অর্গানাইজ করে একদম ঠিকঠাক জায়গায় সেট করে রেখে দিই সেট করে রাখার পর তারপর আর কি সব কাটাকুটির যা ছোকলা ফোকলা ছিল সব কটা আমি বিনে ফেলে দিই ফেলার পর আমি যা যা দরকার ধোয়ার জন্য সেগুলো আমি বেসিনে রেখে টিস্যু নিয়ে কিচেন টিস্যুস হয় নিয়ে আমি সারফেস ক্লিনার দিয়ে পুরো সারফেসটাকে ক্লিন করে নিলাম তোমরা আই হোপ এভাবেই করো তাই না সো ইউনো রান্না করার পর কিচেনটা ক্লিয়ার করে রাখলে আমার মা বলে যে রান্নার নাকি আলাদা স্বাদ হয়ে যায় মানে মানে বাঙালি ভাষায় বলে মা যে রান্নায় নাকি লক্ষ্মী চলে আসে তো মায়ের কথাটা মাথায় রেখেই জিনিসটা মেনটেন করার চেষ্টা করি আর কি বাড়িতে আগে যখন রান্না করতাম তখন পুরো রান্না হয়ে যাওয়ার পর পরিষ্কার করতাম কিন্তু মামুনি সবসময় একটা কথা বলতো মামুনি বলতে আমার মা যে রান্না করতে করতেই এক হাতে রাখবি মশলার কৌটো আর এক হাতে রান্না করবি তাহলে কাজটা অনেক ইজি হয়ে যায় সো এখন ওটা সেটা বুঝতে পারছি যে মামুনি কিন্তু খারাপ বলেনি একদম ঠিক বলেছে তো যাই হোক আমাদের মাছের তরকারি কিন্তু অনেকটা প্রায় হয়েই এসেছে এর মধ্যে আমি একটু অল্প একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা কিন্তু আমি ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছি এরপর গার্নিশের জন্য অপরে ছড়িয়ে দিলাম ধনের পাতা কুচি আর তোমাদেরকে তো বলেইছি বারিস্তা বানিয়েছিলাম অল্প একটু বারিস্তাও ছড়িয়ে দিলাম বাস আমাদের মাছের ঝোল কিন্তু একদম তৈরি কপাকপ গরম ভাত ডাল দিয়ে পেটে চলে যাওয়ার জন্য আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তো বন্ধুরা আজকে চললাম ভালো থেকো তোমরা আবারও ফিরে আসবো পরের দিন টেক কেয়ার